আসসালামু আলাইকুম। আজকে আম্মুর হাতের জলপাইয়ের আচারের রেসিপি দেখাবো। আম্মু আজকে জলপাইগুলোকে মিষ্টি করে আচার দিবে। এর আগে আমি আচারগুলোকে টক করে দিয়েছিলাম, আজকে আম্মু আচারটাকে মিষ্টি আচার দিবে। তো এখানে আম্মু কিন্তু সবগুলো মশলা খুব সুন্দর করে একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছে। এখানে পাঁচ ফোড়নের গুঁড়ো আছে, আর একটু শুকনো মরিচে মানে টেলে নিয়ে সেই শুকনো মরিচটাকে আম্মু একদম ক্রাশ করে দিবে আর কি। তো শুকনো মরিচটা আম্মু আগে সুন্দর করে টেলে নিচ্ছে। যে যেমন ঝাল খান সেরকম পরিমাণের মরিচ নিয়ে নিতে পারেন। তো মরিচগুলোকে সুন্দর করে বেছে নিয়ে আম্মু একদম পাটাপোতায় তুলে দিয়েছে, এখন সেগুলোকে সুন্দর করে বেটে নিবে। তো এখানে মরিচের একটা কিন্তু খুব সুন্দর স্মেল আছে, যেটা মরিচ ভাজলেই কিন্তু বের হয়। এছাড়া কিন্তু মরিচের ফ্লেভারটা পাওয়া যায় না। শুকনো মরিচের ফ্লেভারটা আসলে কিন্তু খুবই সুন্দর, আর যে কোনো কিছুরই কিন্তু স্বাদ বাড়াতে খুবই সাহায্য করে। সামান্য পরিমাণের দিলেও কিন্তু সেটা খুবই মানে স্বাদযুক্ত হয় শুকনো মরিচ আর ঝালের। তো এখানে আম্মু কিন্তু জলপাইগুলোকে খুব ভালো করে বেছে সিদ্ধ করে নিয়েছে, আর তারপরে হাত দিয়ে এটাকে একদম ক্রাশ করছিল। আর এখানে আম্মু চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছে, আর সরিষার তেলটা দিয়ে দিবে। আর এই আচারটা সম্পূর্ণই সে সরিষার তেলের সাথেই করবে। আচারের ফ্লেভার কিন্তু সরিষার তেলেই পারফেক্ট হয়, তেলের ঘ্রাণ এবং আচারের যে ব্যাপারটা সেটা কিন্তু খুবই দারুণ আসে। তাই আমরা অন্যান্য তেল ইউজ না করে সরিষার তেলটাই সব থেকে বেশি ইউজ করি। তেলের সাথে প্রথমেই আম্মু কিন্তু যে সরিষা বাটাটা বেটে রেখেছিল সেই বাটাটা দিয়ে দিবে, আর এখানে শুকনো মরিচের যে গুঁড়াটা আছে সেটাকে দিয়ে দিবে। এটাকে দিয়ে খুব ভালো করে এটাকে একটু কষিয়ে নেবে, আর একটু গুঁড়া মরিচও আম্মু দিয়ে দিল, আর এখানে সাথে দুইটা তেজপাতা দিল। আর এই মশলাগুলো দিয়ে আসলে লবণটাও কিন্তু পরিমাণ মতো প্রথমে অল্প দিতে হবে, পরবর্তীতে একটু চেক করে নিতে হবে। আর এখানে আস্ত যে জিরাটা ছিল সেই জিরাটাও আম্মু এখানে দিয়ে দিছে। তো খুব সুন্দর করে মশলাগুলোকে সে ফ্রাই করে নিচ্ছিল। আর এই পর্যায়ে কিন্তু তেলের স্মেলটার থেকে একটা খুব সুন্দর মশলা একটা ফ্লেভার একটা স্মেল আসবে। তারপরে এখানে আম্মু ক্রাশ করা যে জলপাইগুলো আছে সেগুলো দিয়ে দিছে। আর এই ক্রাশ করা জলপাইটা কিন্তু আসলেই খুবই সুন্দর ছিল দেখতে। তো সবগুলো খুব ভালো করে আম্মু দিয়ে দিচ্ছিল। এখন এই জলপাইগুলোকে আম্মু খুব ভালো করে নাড়াচাড়া করবে যাতে নিচে না লেগে যায়। তো এখানে খুব সুন্দর করে আম্মু তেলটা দিয়ে দিচ্ছিল, আবার এখানে মশলাগুলো খুব সুন্দর করে আম্মু মিক্সড করছিল। আর তারপরে এটার উপরে কিন্তু চিনি দিয়ে দিতে হবে। যে চিনি খায় সে চিনি দিয়ে দিতে পারে, যে গুড় খায় সে গুড় দিয়ে দিতে পারে। আচারটা কিন্তু অলমোস্ট হয়ে আসছে, যখন এরকম রান্না হয়ে আসবে তখন কিন্তু বাকি মশলাগুলো সব দিয়ে দিতে হবে, ধনিয়া গুঁড়ার জিরা, তারপরে যে আচারের যে জিরাটা সেটা। আর এইভাবে করে লাস্ট মোমেন্টে দেখেন আম্মু যখন আচারটাকে নাড়া দিচ্ছে, এক নাড়ায় সম্পূর্ণ আচারটা নড়ে যাচ্ছে। মিষ্টি আচারের এটাই রহস্য, তখন আপনি বুঝতে পারবেন যে এই আচারটা কিন্তু আপনার সম্পূর্ণ রেডি। যখনই এক ঘোরানেই বা এক নাড়াতেই পুরো আচারটা নড়ে যাবে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার আচারটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। তো আমাদের আচারটা কিন্তু রেডি, মিষ্টি জলপাইয়ের আচার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসবো আরও কোনো নতুন ভিডিও নিয়ে। থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।